বুর্জ আল আরব পৃথিবীর সবথেকে দামি হোটেল। এমন কি আছে এই হোটেলে যে এটি মোস্ট এক্সপেন্সিভ হোটেল? কিন্তু তোমরা জানো কি, এই হোটেলে এক রাত কাটানোর জন্য তোমাকে 18 লাখ টাকা দিতে হতে পারে। এই হোটেল নিয়ে যত প্রশ্ন আছে আজকে তোমাদেরকে আমি সব বলবো এবং ভেতর থেকে দেখাবো যে কেন এই হোটেল এত দামি এবং পৃথিবী বিখ্যাত। বুর্জ আল আরব এই হোটেলটি দুবাইয়ে 1994 সালে বানানো শুরু করা হয়েছিল। এই হোটেলটি বানানোর জন্য প্রথমে একটি আর্টিফিশিয়াল আইল্যান্ড বানানো হয়, তারপর ওই আর্টিফিশিয়াল আইল্যান্ডের উপরে এই হোটেলটিকে বানানো হয়। এই আর্টিফিশিয়াল আইল্যান্ডকে বানাতে কমসে কম 2 বছর সময় লেগেছিল এবং প্রচুর টাকা খরচ হয়েছিল। 1994 থেকে 1999 এর মধ্যে এই হোটেল তৈরি করা হয়ে গেছিল। যখনই তুমি এই হোটেলে ঢুকবে তখনই সামনে দেখতে পাবে একটা ফাউন্টেন, মানে ফোয়ারা, যার জল জমি থেকে 130 ফুট উচ্চতায় ওঠে। ওয়েটিং লবিতে গোল্ডেন মার্ভেল এবং অনেক কালার ও স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে। সামনের দিকে তোমরা পাথরের পুল দেখতে পাবে যার উপর 24 ক্যারেট সোনা লাগানো হয়েছে। পৃথিবীর সব থেকে বড় অ্যাট্রিয়াম এই হোটেলেই আছে, যার উচ্চতা প্রায় 600 ফুটেরও বেশি। এবং এই হোটেলের যেখানেই তুমি সোনালী রঙের কিছু দেখতে পাবে জানবে ওইগুলো সোনা। এই হোটেলের প্রত্যেক রুমের ভিন্ন ভিন্ন দাম। যদি তোমরা একটা বেডরুম বুক করো তাহলে তোমাদেরকে $1000 বেশি দিতে হতে পারে, আর যদি 3টে বেডরুমের কোনো রুম নাও তো তাহলে তোমাকে $5000 বেশি দিতে হতে পারে, যেখানে তুমি তোমার পরিবারকে নিয়ে থাকতে পারবে এবং এই রুমে 6 জন অ্যালাউড। নেক্সট রুম যদি তুমি নাও তোমাকে $15000 দিতে হবে, মানে প্রায় 11 লাখ টাকা, যেখানে তুমি পাবে 2টো বেডরুম, একটা লাইব্রেরি যেখানে সব বই থাকবে, আর বাথরুমে 4 প্রকারের শাওয়ার পাবে, আর দামি দামি সাবান ও শ্যাম্পু দেখতে পাবে। এই রুমে পাবে 6 জনের ডাইনিং টেবিল, আর একটা ওপেন লিভিং জায়গা পাবে যেখান থেকে তোমরা দেখতে পাবে কেউ বিকিনি পরে স্নান করছে নাকি সমুদ্রে। এইবার বলবো এই হোটেলের সব থেকে দামি রুম। এই হোটেলের সব থেকে লাক্সারি বেডরুমের দাম প্রায় $24000, যা ভারতীয় মুদ্রায় 18 লাখ টাকার মতো, যেখানে পাবে 2টো বেডরুম, আর এই রুমে আসার জন্য পাবে একটা প্রাইভেট লিফট, আর যে বিছানাটা পাবে সেই বিছানাটা চারিদিকে ঘোরে, এবং 2টো বার্থ ট্যাব, 5 রকমের শাওয়ার, প্রাইভেট থিয়েটার, ওয়ার্কস্পেস সবই পাবে। তার সাথে একটা ট্যাবও পাবে যার সাহায্যে শুয়ে শুয়ে তুমি সব কন্ট্রোল করতে পারবে। এই হোটেলে 9টি বার এবং 9টি রেস্টুরেন্ট আছে, 18টি লাক্সারি স্পা আর 1টি ফিটনেস সেন্টারও আছে। যদি তুমি এই হোটেলে নর্মাল লাঞ্চ করতে যাও তাহলে তোমাকে $150 দিতে হবে, প্রায় 11000 টাকা, আর যদি কোনো বাচ্চা যায় তাকে $75 দিতে হবে। পুরো হোটেলে 1500 জন ওয়েটার থাকে। তোমরা অনেক জায়গায় শুনেছো যে এটা একটা 7-স্টার হোটেল। আসলে কাহিনী হলো, এই হোটেলে একদিন একটা ব্রিটিশ জার্নালিস্ট এসেছিল এবং এই হোটেলের সার্ভিস পেয়ে খুব খুশি হয়ে তার পরের দিন খবরের কাগজে 7-স্টার রেটিংয়ের সাথে একটা বড় প্যারাগ্রাফ ছেপে দেয়, আর তখন থেকে এই হোটেলকে 7-স্টার হোটেল বলা হয়। কিন্তু এটা অফিসিয়ালি 7-স্টার হোটেল নয়, কারণ 7-স্টার কোনো হোটেলেই হয় না, হোটেলে শুধুমাত্র 5-স্টার দেয়া হয়। এই হোটেলে ডিজাইন এমন করা হয়েছে যেমন পুরাতন দিনে জাহাজে কাপড় লাগানো হতো, ঠিক সেই রকমই করা হয়েছে। আর এই হোটেলের একদম টপ ফ্লোরে হেলিপ্যাডও আছে, যে কেউ নিজের প্রাইভেট হেলিকপ্টার নিয়ে যেতে পারবে। বুক করার সময় সিলেক্ট করতে হয় যে তুমি সাইকেল নিয়ে যাবে, গাড়িতে যাবে না হেলিকপ্টারে যাবে। এই হোটেলটির বিল্ডিংয়ের উচ্চতা 321 মিটার, এবং এই হোটেলে অ্যাডভান্স সিকিউরিটিও আছে। যদি তুমি ভাবো এখান থেকে একটু সোনা নিয়ে চলে যাবো ওরা বুঝতে পারবে না, তো তুমি গেলে। এই পুরো বিল্ডিংয়ে মোট 56টি ফ্লোর আছে, যার মধ্যে 202টি রুম আছে এবং 18টি লিফট আছে, আর লিফটের গেটে সোনা ব্যবহার করা হয়েছে। এই হোটেলে প্রচুর সুইমিং পুল পাবে, কিছু বাইরে আর কিছু হোটেলের ভিতরে। এই হোটেলের টপ ফ্লোরে একটি রেস্টুরেন্ট আছে যেটি লাক্সারি রেস্টুরেন্ট। এখানে তুমি উইদাউট বুকিং খাবার খেতে যেতে পারো। তো বলে দিলাম এই হোটেলের ব্যাপারে সব, আর যদি কিছু প্রশ্ন থাকে তোমাদের মনে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো, আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাও, আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।